নমস্কার বন্ধুরা, আমি পৌশালি। চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা এই ভিডিওতে ডিজনি প্লাস হটস্টারে রিলিজ হয়ে যাওয়া নতুন সিনেমা গ্যাস লাইট নিয়ে কথা বলবো। এটার জনরাটা কিন্তু এটা একটা ক্রাইম থ্রিলার জনরার একটা ফিল্ম, 2 ঘন্টার কিছু বেশি এই ছবিটার ডিউরেশন। তো কেমন লাগলো? এই ছবিটাতে আমরা অভিনয় করতে দেখতে পাচ্ছি সারা আলী খানকে, বিক্রান্ত মাসে আছে এবং তাছাড়াও আছে চিত্রাঙ্গাদাজি সহ আরো বেশ কয়েকজন। তো দেখো বন্ধুরা, এই থ্রিলারটাকে একটা ভালো থ্রিলার এটা নিয়ে আমরা বেসিক্যালি কথা বলবো। আমরা ট্রেলারটা দেখেছিলাম এবং সেখানে আমি তোমাদের ট্রেলার রিয়াকশন করার সময় বলেছিলাম যে সারা আলী খানের পারফরমেন্স হয়তো এই প্রজেক্টটাতে ভীষণই প্রমিসিং লাগবে। তো সেটাই কি লাগলো? এবং এই যে একটা হরর ফিল ঢোকানোর চেষ্টা করা হয়েছিল, পুরো বিষয়টা কি ঘটলো সেটার জন্য আগে ছোট্ট করে আমাদের গল্পটা জানতে হবে। গল্পটা এরকম, একটা বিরাট বড় রাজপ্রাসাদ, সেখানের একজন মানে মেয়ে যে দীর্ঘদিন বাইরে ছিল, 23 বছর বাইরে ছিল, 23 বছর পরে সে আবার ব্যাক করছে। সে তার বাবাকে প্রচন্ড ভালোবাসে এবং সে রাজপ্রাসাদে ফেরার পরেই সে জানতে পারে যে তার বাবা ইতিমধ্যে সেখানে উপস্থিত নেই। তার বাবা নানান কাজের সূত্রে একটুখানি বাইরে গেছে, কিন্তু খুব শিগগিরই ফিরে আসবে। কিন্তু দীর্ঘদিন ফিরে আসে না, এই জন্য তার একটা সন্দেহ এবং তার সঙ্গেও নানান কার্যকলাপ ঘটতে থাকে, যে কারণের জন্য এই মেয়েটির কিন্তু সন্দেহ হয় যে তার বাবা আদতেও বেঁচে আছে না মরে গেছে। তো ফাইনালি সে জানতে পারে তার বাবা কিন্তু মারা গেছে। এবার বিষয়টা হচ্ছে, তাহলে মারলো কে, কি কারণে মারলো? এখানে চিত্রাঙ্গাদার ক্যারেক্টারটা প্লে করছেন, যে ক্যারেক্টারটা সে হচ্ছে এই সারা আলী খানের একজন সৎ মায়ের ক্যারেক্টার প্লে করছে, আর বিক্রান্ত মাসে এখানে একজন সার্ভেন্টের চরিত্রে অভিনয় করছে। তো বিষয়টা হচ্ছে, তাহলে কি কি থেকে কি হয়ে গেল, এর থেকে বেশি আমি কিছু বলবো না। এটা একটা হরর ট্রিটমেন্ট যুক্ত একটি থ্রিলার, কিন্তু আমি মানে একদম বলবার আগেই বলি, এটা কিন্তু খুব আহামরি কোনো থ্রিলার নয়, আবার খুব জঘন্য লেগেছে এমন থ্রিলারও আমি বলতে পারবো না। 2-3টে টার্নিং পয়েন্ট আছে, টুইস্ট আছে, যেগুলো বেশ ভালো। হ্যাঁ, তার মধ্যে যারা থ্রিলার দেখতে অভ্যস্ত তারা একটু প্রেডিক্ট তো অবশ্যই করতে পারবে, আমি প্রেডিক্ট করতে পেরেছিলাম, 2-1টা তো প্রেডিক্ট করতে পেরেছিলাম যে এটা হচ্ছে। তো এই পুরো সিনেমাটাকে শুরুই করা হচ্ছে এমন একটা জায়গা দিয়ে, একটা জলের নিচে একটা পাথর ফেলা হচ্ছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে একটি হাত, সেখান থেকে এই সিনেমাটাকে শুরু করা হয়। তো এই হাতটা কার হাত, কোত্থেকে এলো, সেটা আমরা জানতে পারবো একদম সিনেমার শেষে গিয়ে। তো আমি যদি এবার পজিটিভ দিক আসি, প্রথম পজিটিভ দিক হচ্ছে এই সিনেমাটার লোকেশন চুজটা প্রচন্ড ভালো হয়েছে। যে প্যালেসটাতে শুট করা হয়েছে সেই প্যালেসটা ভীষণ ভালো লাগছে দেখতে। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই ফিল্মটার লাইটিং এর কাজ। ম্যাক্সিমাম আমরা মানে যতগুলো দৃশ্য দেখতে পেয়েছি তার 90% রাতের দৃশ্য দেখতে পাচ্ছি আমরা, এবং সেগুলো লাইটিং এর কাজ বলো সবটা দিয়ে ভীষণ প্রমিসিং লাগছে। লাইটিং এর কাজ এই ফিল্মের প্রচন্ড ভালো। তার পরবর্তী পজিটিভ দিক বলবো, সারা আলী খানের পারফরমেন্স কিন্তু আমার ট্রেলার দেখে যতটা প্রমিসিং লেগেছিল, পার্টিকুলার এই ফিল্মটাতে আমার ততটাও প্রমিসিং লাগেনি সারা আলী খানকে, বরঞ্চ তার থেকে ভালো লেগেছে চিত্রাঙ্গাদাজিকে। এবং বিক্রান্ত মাসে তিনিও মোটামুটি খারাপ নন। বিষয় হচ্ছে, এই যে হরর ট্রিটমেন্টটা ঢোকানো হয়েছে এই ফিল্মটার মধ্যে, এই হরর বিষয়গুলো ঘটছে যখন, তখন যে ভয়টা পাচ্ছে তাকে দেখে তো অডিয়েন্সের ভয় পেতে হবে, না হলে অডিয়েন্স ভয় পাবে কি করে? এখানে সারা আলী খানের সঙ্গে জিনিসগুলো ঘটছে, এটা কোনো স্পয়লার নয়, তোমরা ট্রেলারেই দেখতে পেয়েছিলে। তো যখন সে ভয়গুলো পাচ্ছে তখন সারা আলী খানের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে না যে সে প্রবল ভয় পেয়ে গেছে। সেই রকম সিচুয়েশন নর্মাল কোনো মানুষ, যে ফিজিক্যালি চ্যালেঞ্জড একজন মানুষ, সে হাঁটতে পারে না, হুইল চেয়ারে করে ঘুরে বেড়ায়, সে এমন কিছু অদ্ভুত জিনিসপত্র দেখছে এবং দেখে সেগুলো সে সাহস করে এগিয়ে যাচ্ছে আরো ডিটেলসে সেটা কি হচ্ছে দেখবার জন্য। তারপরে সে যখন আচমকা ভয়টা পাচ্ছে তার এক্সপ্রেশন থেকে বোঝা যাচ্ছে না যে সে এতখানি ভয় পেল। তো এগুলো দেখে মানুষ খুব একটা অ্যাটাচ হতে পারে না বিষয়গুলোর সঙ্গে। সেকেন্ড মানে আমি অভিনয় তো আমার বললামই মোটামুটি সোসো লেগেছে। এবার বিষয়টা হচ্ছে, এই যে বেসিক্যালি এই বিষয়টা তো বাবা এবং মেয়ের, এই বাবাটা যেহেতু আসছে না তাই মেয়ে এত উদ্বিগ্ন হয়ে পড়েছে তার বাবা কোথায় গেল এই বিষয়টা। তো প্রথম থেকেই না এই বাবা মেয়ের সম্পর্কটাকে আরো বিল্ড আপ দেওয়ার দরকার ছিল। এই মেয়েটি তার বাবাকে কেন এত ভালোবাসে? যে মেয়েটি দীর্ঘ 23 বছর বাইরে থাকে, তার বাবার সঙ্গে তার হয়তো শুধুমাত্র ফোন মারফতই কথা হয়, শুধুমাত্র ফোন মারফত কথা হয়েই এত বেশি একটা টান ক্রিয়েট হতে পারে, এটা আরেকটুখানি ক্লিয়ার করার দরকার ছিল পাবলিকের কাছে। অ্যাটলিস্ট আমার অ্যাজ এন অডিয়েন্স হিসেবে সেটাই মনে হয়েছে, যেন মনে হচ্ছে পুরোটাই একটা
খুব শেকি লেগেছে ব্যাপারটা দেখতে। চলে এলো, তারপরে ঢুকলো, হঠাৎ বাবা নেই বাবা নেই, হঠাৎ এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে, ব্যাপারগুলো না খুব ক্লিশে লেগেছে আমার কাছে, আর একটু বেটার হতে পারতো। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ কিন্তু খুব ভালো হয়েছে, যেখানে হরর যে যে জায়গাগুলো আমাদের ভয় পাওয়ানোর চেষ্টা করা হচ্ছে সেই জায়গাগুলো কিন্তু বেশ ভালো, খারাপ একদমই নয়। তো সব মিলিয়ে গ্যাসলাইট আমার একটা অ্যাভারেজ থ্রিলার লেগেছে, আমি বলবো না খুব ভালো, আবার বলবো না খুব জঘন্য। তবে হ্যাঁ, ওয়ান টাইম ওয়াচের জন্য যারা থ্রিলার দেখতে পছন্দ করো বা যারা একটু ভৌতিক ব্যাপার স্যাপার দেখতে পছন্দ করো, আমি যেমন আমি প্রথমেই বলেছিলাম আমি হরর ওরিয়েন্টেড ড্রামা দেখতে ভীষণ ভালোবাসি, তো সেই কারণের জন্য আমার এক্সপেকটেশনটা আরো অনেক বেশি ছিল পার্টিকুলার এই প্রজেক্টটা থেকে। আমি ভেবেছিলাম আমি আরো বেশি ভয় পাবো, কিন্তু সারা আলী খানের এক্সপ্রেশনেই ভয় লাগছে না, যেটুকু ভয় পাওয়াচ্ছে আমাদের ওই লাইটিং এর কাজ আর ব্যাকগ্রাউন্ড মিউজিক, আর কিছুই নয়। তো সারা আলী খানের পারফরমেন্স এখানে প্রচন্ড ভালো হওয়ার দরকার ছিল, আর টুইস্ট পয়েন্ট গুলো মোটামুটি মোটামুটি। তো সব মিলিয়ে এটা ঠিকঠাক মোটামুটি একটা থ্রিলার, খুব ভালো কিছু নয়। তো তোমরা যারা দেখে ফেলেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। চলো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, এখনের জন্য টাটা।